সমস্যা নাই, আপনাদের ডিভাইস ক্লাস শনিবারে একটা ডিভাইস ক্লাস নেবো আমি। আপনাদের এই মাস্কারের একটা মনিটরিং ক্লাস আর একটা নিতে হবে, অনেক দিন বিভিন্ন ক্লাস হয় না আপনাদের, একটা লং টাইম করবো ক্লাসটা। হ্যাঁ, নেওয়া যাবে। লোড নিচ্ছে না। দুপুর 2টা থেকে দুপুর 4টা, বিকাল 4টা, অথবা আগামীকাল সকাল 1টা, সকাল 11 থেকে দুপুর 1টা। জয়েন করতে পারবো ওয়েবসাইট থেকে, অ্যাপ্লাই করা দেন, আমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ফোন নাম্বার দেবেন, আমি করে দেবো। আচ্ছা, তো খেয়াল করেন তাহলে। এটা হচ্ছে বর্তমান নতুন ভার্সনের ফেসবুক, সেটাই আছি আমি, পুরাতনটা এক টাইপের, সরি। হ্যাঁ, ব্যাসও রয়েছে, কলিগকে পারবেন, সমস্যা নেই, কলিগকে আনতে পারবেন। যে কোনো মুহূর্তে না, শনিবার থেকে সকাল 11টা থেকে শুরু করে দুপুর 1টা, অথবা এতে ভালো হয়, বেশি 11 থেকে 1টা। এটা শনিবার ফার্স্ট ক্লাস, আর যেটা দুটার দিকে এটা 2 ক্লাস শেষ, সরি 3 ক্লাস শেষ করছে আমাদের, দুপুরে ক্লাস দেওয়া আছে। তাহলে 2টার দিকে কোথায়, বাসা কোথায়? ঠিক আছে, ওকে। তো দেখেন, এটা কি আবার নতুন ক্লাস শুরু করি আমরা, খেয়াল করে সবাই। আজকে আমরা কি এটা বিজনেস পেজ, ফেসবুক থেকে বিজনেস পেজ করব। বিজনেসের উদ্দেশ্য কি, আমরা কি যাতে ফেসবুকের মাধ্যমে আমাদের ই কমার্স ব্যবসাগুলোকে রান করতে পারি। যেমন ওয়েবসাইট শুরুতে অনেকে দেখা যায় ওয়েবসাইট করতে 10,000-12,000 খরচ লাগে, তো সেই খরচটা কি আমরা বেয়ার করতে নাও পারি, তাই না? সেক্ষেত্রে আমরা কি নর্মালি ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে কাজ করতে পারি। তো অলরেডি আমার এখানে 14টা পেজ করা আছে, এখানে সেগুলো শো করছে যে ইওর 14 পেজ, এখানে ক্লিক করলে সবগুলো দেখাবে আমাকে ওয়ান বাই ওয়ান। এগুলোর মধ্যে আমার যে রাব্বি ইসলাম পার্সোনালটা নিউজ সাইটের একটা, এটা আমার বড় ভাই তার, এটা মার্কেটিং এর জন্য, এটা মিসেস্টার বিটি ই কমার্স এর জন্য, এটা আমাদের লার্নিং এন্ড কোম্পানির পেজ, এরপর আমার কোম্পানি, এরপর একটা ব্লগ সাইট, এরপরে আছে কোর্স বা টিউটোরিয়াল সাইট, এটা আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, এটা মাঝে মাঝে বুস্টিং করি আমি, সেজন্য এটা আমার অ্যাডমিন করে দেওয়া আছে। এরপরে হচ্ছে এটা কি আবার ডিএস ডিজিটাল মার্কেটিং, এটা জানতাম না আমি কি নাম, যাই হোক এটা আর একটা। এরপরে ওয়েব ডেভেলপার একটা আছে, ফ্রিতে রয়েছে একটা, আর অনলাইন হেল্প কালকে করছি এটা। এরকম কি 14টা পেজের আমি মালিক আছে বর্তমান। এটা করতে কি ফেসবুককে আমার, আমি ফেসবুকের কাছ থেকে আমি 1 টাকা পাইও নাই বা 1 টাকা এখনো দেইও নাই, কিন্তু আমি ফেসবুকের কাছ থেকে টাকা ইনকাম করতে পারবো যদি আমি চাই। সেভাবে কিভাবে আমাদের এই যে পেজ গুলো করছে আমি, সরি একজন ব্যক্তির নামে, মানে একটা মানে একই নাম দুটো হবে এমন পেজ বলতেছেন? কোথায়, ইউজার না পেজ? আসলে পোস্ট না ক্রিয়া বুঝিনি ভাইয়া, একটু যদি বলতেন শুরু থেকে। হ্যাঁ, এটা তো ফেসবুক আপনার না করবে না, কারণ কি আপনার যে নামটা এই নামে আলাদা ভাষা থাকতে পারে, তাই না? আমার নাম রাব্বি, রাব্বি নামে কেউ দুনিয়াতে নেই, অবশ্যই আছে, তো সে এক এক করতে চায় তো সে করবে। কবে কার এটা আপডেট?
আমরা এখন পাইনি, আমি এখন আপডেট এই জন্য বলছি বলতে পারছি না। তুমি দেখবো যদি বলছেন আমি একটু খেয়াল করবো। ওকে তো যেখানে ছিলাম আমরা, আমার কি 14টা পেজ করা আছে অলরেডি। আমি এখন কি নতুন একটা পেজ করব যেটা হচ্ছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে, এবং এই নামে আমার একটা কোম্পানি লঞ্চ করতে যাচ্ছি আমি। তো সেটা কাজ হয়ে গেল, আপনার দেখানো হয়ে গেল, ঠিক আছে। তো আমি হচ্ছে যেটা করবো, এই যেখানে বাম দিকে লেখা আছে ক্রিয়েট নিউ পেজ, আমি এখানে ক্লিক করব। তাহলে আমাকে সে অপশন দেবে, আপনি যে পেজটি করবেন এটা কি কোনো ব্র্যান্ড বা কোম্পানি, দেন হচ্ছে নাম কি, দেন ক্যাটাগরি কি এটার, এমন কিছু অপশন আমাকে দেবে। তো এখানে প্রথম বাম দিকে আমি কি পেজ নেম দেবো আমার, তা আমি যেটা করতে চাচ্ছি তার নামটা হচ্ছে, আমি তো আপনাকে ওয়েবসাইট দেখাই আগে, এটা হচ্ছে আমার সেই কোম্পানির ওয়েবসাইট। এটা আমার আরেকটা ডোমেন শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে টেক ফার্স্ট। এটা কাজ কি, এটা কাজ হচ্ছে বিভিন্ন অনলাইন ডিজিটাল প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করা, যেমন সফটওয়্যার ওয়েবসাইট এগুলো নিয়ে। তো আমি এই টেক ফার্স্টের নামে কি করবো একটা পেজ করবো এরকম। ওকে তো এটা আছে, তো আমি এটার নামে এখানে নামকরণ করবো। তো পেজের নামটা আমার টেক ফার্স্টই হবে, তো আমি এখানে সার লিখলাম টেক ফার্স্ট। এরপর ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি হবে, যেহেতু আমার এটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো আমি, তো আমি এখানে দিলাম হচ্ছে ডিজিটাল, কিছু লিখে পাইকনা দেখি, ডিজিটাল সার্চ লিখে সার্চ করলাম, ডিজিটাল ক্রিয়েটর লেখা আছে। ক্রিয়েটর মানে কি, সৃষ্টি করতে, তাই না? যেহেতু ওয়েবসাইটটা তাহলে এটা হবে না, এটা দেখা যাবে না। এখানে গুডস লিখি, গুডস পণ্য কি আছে, পণ্যটা নেই, তাহলে আমি লিখতে পারি ই কমার্স। খুঁজে পড়ো না এটা, আচ্ছা তাহলে হবে না এটা, তাহলে দেবো কর্পোরেট ওয়েবসাইট, দেবো কর্পোরেট, কর্পোরেট লয়ার, কর্পোরেট অফিস লাগবে, কর্পোরেট অফিস তো আছে জানার মধ্যে, ওই সেটা কম্পিউটার কোম্পানি ট্রেনিং স্কুল, কম্পিউটার স্টোর, কমিউনিটি অফিস, সব না এগুলো না। খেয়াল রাখতে হবে আপনার যেটা সেটা সেভাবে নামে দেখার চেষ্টা করবেন ক্যাটাগরিটা। শপ লিখলে শপিং সার্ভিস, শপিং মল, শপিং ডিস্ট্রিক্ট, এটা না। সার্ভিসেস লিখলে কি আসে, সার্ভিসেস, সার্ভিস অ্যাপার্টমেন্ট তো হবে না। আসলে প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট, হ্যাঁ তাহলে এটা করতে পারি, প্রোডাক্ট বা সার্ভিসেস, যেহেতু আমার ডিজিটাল একটা প্রোডাক্ট, ওটা কি বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করবো, সফটওয়্যার নিয়ে কাজ করবো, মোবাইল অ্যাপস নিয়ে কাজ করবো, এই তিনটা প্রোডাক্ট থাকবে আমার এই টেক ফার্স্টের মধ্যে। যেহেতু তিনটা প্রোডাক্ট, সেহেতু আমার এখানে কি প্রোডাক্ট বা সার্ভিস নামে লিখতে পারি আমি। তো আমি এখানে প্রোডাক্ট বা সার্ভিস নামে এটা কিন্তু ধরলাম। তো খেয়াল রাখতে হবে আপনার যে প্রোডাক্ট সেই ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন। এখানে আপনি তাহলে তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট নাম এক নম্বর, নাম্বার টু আমি এখানে একটা অ্যাড করবো, যেমন কি অ্যাড করতে পারি, আইটি রিলেটেড কিছু বোঝার চেষ্টা করি, আইটি ইটালিয়ান রেস্টুরেন্ট না, সফটওয়্যার দেখতে আছে কিনা, সফটওয়্যার, সফটওয়্যার কোম্পানি আছে, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস দেখা আছে কিনা, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট, হ্যাঁ আমি তিনটা কেবল চুজ করলাম। আপনি কেবল তিনটা চুজ করতে পারবেন সর্বোচ্চ, প্রোডাক্ট নিলাম, সফটওয়্যার কোম্পানি, ওয়েবসাইট, তিনটা কি আমার এটার জন্য সঠিক। তাই সবসময় খেয়াল রাখবেন ক্যাটাগরি যদি সঠিক হয় তাহলে আপনার কি ব্যবসায়িক কাস্টমার বেশি বাড়বে। তো আপনি খেয়াল রাখবেন সবসময় কি এটার উপর ডিপেন্ড করে কাজ করার জন্য। এরপর ডেসক্রিপশন, টেক ফার্স্ট আসলে কি নিয়ে কাজ করবে, এখানে কি 255 ক্যারেক্টারের মধ্যে কাজ করতে হবে আপনাকে, কত 255 শব্দের মধ্যে, হতে পারে বাংলা হতে পারে ইংলিশ, নামটাও কি হতে পারে বাংলা হতে পারে ইংলিশ, আপনার চয়েস। আমি চাচ্ছি ইংলিশ হতে ইংলিশ রাখলাম, বাংলা এখান থেকে আমি একটু ডেসক্রিপশন লিখে নিয়ে আসি, লেখা আছে এখানে অলরেডি আমার ওয়েবসাইটে, আমি যেটা করতে সেখান থেকে নিচ্ছি, আমি 255 বেশি আছে এখানে, সেটা না, এখান থেকে নিচ্ছি। এটা আবার বলতেছে হতে পারে বাংলা হতে পারে কি ইংলিশ, আপনার ইচ্ছা, খেয়াল রাখবেন সবসময় আমার ক্লায়েন্ট বলতো। ইন সার্চ অফ রেভলিউশনারি আইডিয়া, দেখেন সম্পূর্ণ আসে নাই, আমি কপি করছি ক্লায়েন্ট পর্যন্ত, তাই না? আমার এটা এই আইডিয়া পর্যন্ত আসছে, এরপর আসে নাই। এখানে আমি রাখতে পারি, এখানে কিছু ব্র্যান্ড ভুল দেখাচ্ছে আমাকে, ঠিক করতে হবে আগে।
গোল বলতে কমাটার কারণে এক্সিস্টেন্স রেভলিউশনারি। ওকে তাহলে এটা কি আমার ডিসিশন হয়ে গেল যে অ্যাপ টেক ফার্স্ট টু বিল্ড সফটওয়্যার দ্যাট ক্যান হেল্প আওয়ার ক্লায়েন্ট টু গ্রো অ্যান্ড প্রোভাইড ভ্যালুয়েবল ইনসাইট টু সাকসেস দিস হ্যাজ বিন সোল্ড ফর প্রসেস অর্গানাইজেশন। শুধু সফটওয়্যার না, সফটওয়্যার প্লাস ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন। এখানে সে লিখতে পারছি না, আপাতত কোনই নেই, স্পেস নেই, পরে লিখবো এটা, বাট আপাতত রাখলাম। চাইলে কি পরে এগুলো লিখতে পারেন, বাট আমি চাচ্ছি পরে লিখবো না, এখানে লিখবো। এবং দেখেন ডান দিকে কিন্তু শো করতেছে আর ইন্টারফেসটা যে কেমন দেখা যাবে। এটা আগে ছিল না, ফেসবুকের নিউ ভার্সনে দেখা যায়, এই টেক প্লাস প্রোডাক্ট সার্ভিস ক্যাটাগরি ছিল আমার প্রথমটা। আর ডেসক্রিপশনে দেখেন লেখা আছে, বাম দিকে দেখেন লেখা আছে মোবাইল ইন্টারফেস দেওয়া আছে। এখানে ক্লিক করলে মোবাইল থেকে কেমন দেখা যাবে সেটা দেখাচ্ছে আমাকে, দেখেন এই যে। তো এই ছিল কি আমাদের পেজের নাম, ডেসক্রিপশন, ক্যাটাগরি, তিনটা বিষয় দিলাম, দেওয়ার পরে আমি ক্রিয়েট পেজ ক্লিক করলাম। তাহলে কি আমার পেজটি হয়ে গেল। এরপরে কাজ কি আমাদের ব্রেকফাস্টের জন্য লোগো দেন হচ্ছে বাকি তথ্যগুলো দেওয়া। তো বস ব্রেকফাস্ট ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড প্রোফাইল পিকচার বা প্রোফাইল পিকচার এগুলো। এরপরে কি আছে প্রোফাইল ফটো, তো যেহেতু আমার এখানে ছবি, এটা বলো লোগো আমাদের, তো লোগোটা আমি এখানে দেখতে পাবো সেভ থাকতে থাকলো, নাহলে কি আমি এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজ আমরা সেভ করতে পারি। সেটা সবগুলো সেভ করা আছে যদি আমার, আর দেখালাম আপনাদের কি কিভাবে আপনারা সেভ করতে পারেন না, জিমেজ ফোল্ডারের মধ্যে দেখা আছে আমার এটা টেক পাস নামে। কোথায় গেল এই যে এটা রাখা আছে, ঠিক আছে এটা আমি সেভ করছি না। তাহলে আমি এখানে যাবো, এখানে গিয়ে প্রোফাইল পিকচারটাকে অ্যাড করবো ডেস্কটপের মধ্যে, ইমেজ ফোল্ডারের মধ্যে। টেক ফার্স্ট কোথায় আছে, টেক ফার্স্ট হোয়ার আর ইউ, কত ইমেজেস লোডিং এর পেজে। ওকে আমি কি করলাম, লোগোটাকে আপলোড দিলাম, লোগোটাতে একটা খারাপ দেখা যাচ্ছে, তার মানে একটা সাইজ করতে হবে, তো সাইজ না করার কারণে খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা পাওয়ার ফটোটাকে আমি আপাতত এটাই দিব, আবার সেটাকে না একটা কাজ করি, এটা ছবি, এখানে ছবি আছে একটা আমাদের, এই ছবিটাকে আমি সেভ করি, ছবিটা এখন তো সেভ না যাচ্ছে না, ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে ছবি বের করা যায়, ওটা দেখানো হয় নাই। সবাই কি আছেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে দেখা যাচ্ছে, আজকে সকালে কি হয়েছে, দুপুরে ক্লাসে দেখেছি, দুপুরে ক্লাসে গিয়ে তো যারা ক্লাসে ছিল তারা হচ্ছে আপনার ওই কি বলে ক্লাসে ছিল, বাট আমি ক্লাস করাচ্ছি, আজকে দেখি নেট থেকে আউট হয়ে গেছে, আমি নেট দুর্বল ছিল, আমাকে নেট থেকে বের করে দিয়েছে গুগল মিট। আমি তো সে স্লাইডিং স্লাইড করে যাচ্ছে করে যাচ্ছে, সর্বশেষ গিয়ে দেখি এখনই নেই, কি বলে হ্যাঁ দেখতে পাচ্ছে না আমাকে, আবার দেখাতে হয়েছে পুনরায়। ওকে তো পেয়ে গেছে ছবিটা আমরা, এটা ছিল আমাদের ছবিটা, এটা আমি রাইট ক্লিক করে সেভ করে নিচ্ছি। আমাদের প্রোফাইল যেহেতু কভার পিকচার হবে, এটা তাই না, কভার পিকচার কিন্তু এত বড় না, তবে সাইজটাকে রেখে দিয়ে সাইজ করতে হবে। তো আমি ডেস্কটপে গিয়ে সেভ করছি, আবার সাইজ কত হবে বলুন তো, সাইজটা হবে হচ্ছে গুগল করতে পারি আমরা, ফেসবুক পেজ কভার ডাইমেনশন 2020। এবং 462, তাই না, তাহলে সাইজ রিসাইজ করতে হবে ছবিটাকে, বড় আছে এখানে, এখনো রিলোড শেষ হয় নাই, নেট কিছু লেখানো সেভ হয় নাই, এটা টাইম নিচ্ছে।
হয়ে গেছে। আমি একটু এসইও করে নেই, এটার ইমেল অপটিমাইজটা করে নেই। হ্যাঁ, ভুল হয়ে গেল একটা কাজ। হ্যাঁ, পিএনজি ছিল কিন্তু একটা ভুল করে ফেলেছি। লোড নেবে এখন, পিএনজি রেখে দিয়েছিলাম আমি, ফাইল ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, সমস্যা করবে। যাই হোক, এটা পরে দেখতেছি, এটা প্রবলেম করবে এখন। আমি একটু পরিবর্তন করবো এটাকে, তাই যাচ্ছি ক্যানভাতে, একবার দেখা যাবে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কাস্টমাইজ করতে গেলে দেখা যাবে আপনারা করতে পারবেন না এগুলো। ঠিক আছে, এটা ল্যাপটপ মোড, এটা ডেস্কটপ মোড, নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। ফেসবুক কভার, ওকে, যে ছোট ডাউনলোড হচ্ছে সেটাকে আমি ডান টেনে নিয়ে আসলাম, এখানে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে এটা আপলোড হয়ে যাবে। আর ইট টেক্স টু লং টাইম, প্রসেসিং হচ্ছে। পরে দেখবেন এর ডিজাইনটা, আপাতত ক্যান্সেল করে নিন, ক্লাস টাইম লং হয়ে যাবে অনেক, নেট প্রবলেম করতেছে অনেক আজকে। ওকে, এটা বাদ দিই, আমি পরে দেখা যাবে। আপাতত আমি কল পাথ দিলাম না, না রেখে এরপরে কি প্রোফাইল পিক দিলাম, কল পিকটা তো রাখতে দিলাম না, সরাসরি জাস্ট এটা চেঞ্জ করে রেখে দিই, পরে চেঞ্জ করা যাবে। আপাতত দিচ্ছি একটা আমি, ডেস্কটপে আছে ছবিটা, এই যে এটা এখন দিয়ে রাখলাম, এটাই সাইজটা বড় হতে পারে, বড় হলে বলবে যে বড় হয়েছে। দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, বলতেছে ডিরেক্টরি পজিশন, এটা কি আমি টেনে পজিশন করতে পারি?
ওকে দেন সেভ করলাম। তাহলে কি হলো, আমার পেজের নাম দিলাম, ডেসক্রিপশন লিখলাম, ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরিটা সুন্দর করে প্রোফাইল পিক দিলাম এবং কি পাওয়ার পিক দিলাম, দেন সেভ। তাহলে কি টেক ফার্স্ট নামে একটা বিজনেস পেজ হয়ে গেল। এটা ছিল কিন্তু ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে কি আমাদের টেক ফার্স্টের লিঙ্ক, কিন্তু আমি চাচ্ছি এটা হবে না, আমারটা হবে কি শুধুমাত্র টেক ফার্স্ট থাকবে, এই বাড়তি যে 101623 থাকবে না। তো এটাকে বলা হয় ফেসবুকের পেজের ইউজার নেম, বলা হয় ফেসবুক পেজের ইউজার নেম। এই ক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে, দেখেন লেখা আছে এই যে ক্রিয়েট ইউজার নেম, অনেক সময় এখানে নাশও করতে পারে, সেই ক্ষেত্রে এই যে এখানে মোর, মোরের মধ্যে পাবেন হচ্ছে অ্যাবাউট, এখানে এই যে অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে গেলেও কি আপনারা এটা খুঁজে পাবেন। তো আমি সরাসরি অ্যাবাউটে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে ডিরেক্টলি অ্যাবাউটটাকে নিউ ট্যাবে ওপেন দিলাম। অ্যাবাউট পেজের মধ্যে আপনি কি এই ইউজার নেমটা খুঁজে পাবেন, অথবা যদি এখানে শো করে তো ভালো কথা। অনেক সময় ক্যাটাগরির উপর ডিপেন্ড করে এখানে শো করে না, আবার শো করলেও সবসময় ইউজার নেম নিবে না। দেখা যাবে কিছু কিছু পেজে ইনস্ট্যান্ট ভাবে ইউজার নেম নিবে, আবার কি কিছু কিছু পেজে মিনিমাম 30টা লাইক থাকবে, তাহলে কি ইউজার নেম নেবে। আপনারা খেয়াল রাখবেন যে কোনটা নিচ্ছেন সে হচ্ছে কিনা, ঠিক আছে। এখানে যে কাজটা করবো আমরা সে কাজটা হচ্ছে এটা গেল, তো চলে আসলে অ্যাবাউট পেজ, লোড নিচ্ছে, লোড নিক। আমরা এখানে ইউজার নেম সেট করে ফেলি, ক্রিয়েট ইউজার নেম ক্লিক করলাম, এখানে এখানে কাজটা করে ফেলি। তো এখানে সুযোগ আছে আমাদের করার, এই যে ইউজার নেম বক্স আমি ইউজার নেম দিব, ইউজার নেমটা কি হবে টেক ফার্স্টই হবে, টেক ফার্স্ট না টেক ফার্স্ট। এটা অ্যাভেলেবল থাকলে নেবে, অ্যাভেলেবল না থাকলে নেবে না। এখানে দেখাবে কি বলছে, দ্য ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ এন্টার এ ইউজার নেম, অলরেডি কি নেওয়া আছে এটা। ভালো কথা, পেজ কি করা আছে আমাদের সেই নামে facebook.com/techfirst। দেখি আমি এটা অ্যাভেলেবল অলরেডি আছে কিনা। পার্টনার তিনজন তো দেখা গেল সে করে ফেলছে, টেক ফার্স্ট আইটি নামে করছে, কি করছে করলে তো জানার কথা, আমার এটা মনে হয় আমাদেরটা না। ওই পেজ লোড না কেন, ঘুম চলে আসতেছে লোড দেওয়া দেখে। আচ্ছা এখানে আপাতত আমি ব্রেকফাস্টটাকে মাই লেখা রাখলাম, মাই ব্রেকফাস্ট, এখনই পাওয়া যাবে এটাকে। হ্যাঁ দেখেন এখানে কি সবুজ চিহ্ন আসছে, মানে এখন কি এটা অ্যাভেলেবেল আছে। আপনারা যেটা নেবেন এখন দেখবেন সেটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা, যেহেতু অ্যাভেলেবেল আছে আমি এটা আপাতত অ্যাভেলেবেল রাখলাম, দেন ক্রিয়েট ইউজার নেম। তাহলে এখন কি হবে, facebook.com/mytechfirst যদি লিখে সার্চ করে সে কি আমাদের পেজ পাবে, শুধু এই ফেসবুকে না, শুধু চাই মেসেঞ্জারে যাবে, তাহলে m.me/mytechfirst, তাহলে সে কি সরাসরি মেসেঞ্জার লিংক লোড করতে পারবে। আপনি ট্রাই করতে পারেন m.me/mytechfirst লিখে, তাহলে কি ডিরেক্টলি মেসেঞ্জার শো করবে। দেখেন চলে আসছে মেসেঞ্জারে এবং পেজ শো করবে আমাদের ব্রেকফাস্ট একটা। লগ ইন থাকলে হবে, লগ ইন আমি লগ ইন করতে হবে, লগ ইন করতে বলছে আমাকে, আমি এটা দেখাচ্ছি না লগ ইন করে আর। এটা কি আমার টেক ফার্স্টের ইউজার নামটা হয়ে গেল, মাই টেক ফার্স্ট নামে, এটা একটা ব্যবসায়িক ব্র্যান্ডিং হয়ে গেল। এখন কাজকে আমাদের এটাকে কাস্টমাইজ করা, যেটা আমাদের অ্যাবাউট আস পেজ করতে হবে। অ্যাবাউট আস পেজে এখন নিচ্ছে সে,
সেলুলার ধরে থাকুক, আমরা এখানে কি একটা কাজ করে আসি। যেমন এখানে কি লেখা দেখেন, অ্যাড এ বাটন, কিছু পেজে গিয়ে দেখবেন সোজা কি লেখা থাকে, লেখা থাকে কন্টাক্টাস, লেখা থাকে মেসেজেস, লেখা থাকে সাইন আপ, লেখা থাকে ডাউনলোড, এমন কিছু বারণ থাকবে। আপনার ওয়েবসাইট থেকে থাকে ই কমার্সের, তাহলে কি থাকবে, সব নাও থাকতে পারে। তো আপনি কি ফেসবুকে সব আপনার তৈরি করতে পারেন, অথবা সাইন আপ ফর্ম করতে পারেন, অথবা আপনার কোনো মিউজিক আছে বা অ্যাপস আছে সেটাকে ডাউনলোড দিতে পারেন। তো ডাউনলোড বাটন ক্লিক করতে পারেন। তো সংক্ষিপ্ত একটা বাটন আপনার এখানে করে রাখবেন। তো আমি এখানে যেটা করবো, আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করবো এখানে। তো অ্যাড এ বাটন ক্লিক করলাম, অ্যাড এ বাটন ক্লিক করে আমি এখানে শপ নাও নামে একটা অপশন করবো, শপ নাও করে টেক্সট যে ওয়েবসাইট ওইটাকে কানেক্ট করবো এখানে। এটা এখন লোড নিচ্ছেই, লোড নিচ্ছে। ক্রোমে আছি, ব্রাউজারকে চেঞ্জ করে ফেলবো, অনেক টাইম নিচ্ছে করতে। এমনি পেজ চলবে সেটা, নতুন ফর্ম একটা ফেসবুকে এখানে বেশি করতেছে আমি দেখতেছি, এর ছাড়া অন্য কোনো সমস্যা করতে পারছি না। চেঞ্জ করে দেন কিভাবে, সেটিং প্রাইভেসি ডার্ক মোড লাগাবো, সুইচ নাও পেজি, সুইচ করতেছি আগেরটাতে, ক্লাসিক ফেসবুক যেটা ছিল সেটাতে সুইচ করে দেখি, সেখানে স্পিড কম পাচ্ছে। দেখেন এখানে কি আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, ফেসবুক ডট কম এবং মাই টেক ফার্স্ট ইউজার নাম চলে আসছে এখানে। সিমোরে ক্লিক করে এখানে যাবো অ্যাবাউটে, অ্যাবাউট সেকশন, দেখেন চলে আসছে অ্যাবাউট আস পেজ। এখানে ক্যাটাগরি যা দিয়েছিলাম প্রোডাক্ট বা সার্ভিস সেটা আছে, নেম টেক ফার্স্ট, ইউজার নেম মাই টেক ফার্স্ট। আপনি এখান থেকে ক্যাটাগরি ক্লিক করে চেঞ্জ করতে পারেন। এরপরে এডিট স্টার্ট ডেট, কবে শুরু হয়েছে এটা সেটা কি এখানে ডেট দেবেন। তো ক্লিক করলাম এডিট স্টার্ট ডেটে, তো সে আমাকে ডেট লেখার একটা গেস্ট পেজ দেবে। দেখা যাচ্ছে কি স্ক্রিন আগের থেকে একটু ফাস্ট চলে আসছে এখন পুরাতন ডাবলু। আপনারা সবাই যে কাজটা করবেন বাড়ির কাজ হিসেবে, সবাই আপনাদের একটা করে পেজ ক্রিয়েট করবেন আপনাদের নিজের নামে, নিজে একটা ব্র্যান্ডিং এর জন্য। আমার একটা আছে না, এসএম আব্দুল ইসলাম নাম, আপনারা কি সেম ভাবে একটা প্রত্যেকের নামে করবেন, সেটাকে কি ম্যানুয়ালি কাস্টমাইজ করবেন এভাবে। বাড়ির কাজ থাকবে বলাই, আরো কিছু কাজ দেখাবো এখন আমি, যদিও যে কথা দেখাবো আপনাকে সেগুলো সেগুলো তৈরি করবেন সকাল সবাই।
এখানে কি আপনাকে বলতে হবে আসলে যে কোনটা আপনার এখানে বন্ড পাবেন, ফাউন্ডেড পাবেন, স্টক পাবেন, প্রজেক্টটা তো এখানে আমি হচ্ছে লঞ্চড হবে আমাদের, এটা লঞ্চ করা হয় সাল ছিল কত 2020 হবে এটা। ইয়ার দেব এখানে 2020, কোথায় হারাই গেল, মাস দেব হচ্ছে ফেব্রুয়ারি। এরপরে হবে তারিখ, তারিখ হবে ফেব্রুয়ারি 17, এবং এটা সেভ করব। তাহলে আমাদের কি তথ্য সেভ হয়ে গেল? হয়েছে এখন আচ্ছা। এরপরে কি এডিট বিজনেস টাইপ, বিজনেস ধরন কি সেটা লিখবেন এখানে, ক্লিক করলাম এডিটে, এখানে লিখবেন আপনার এটা কি অনলাইন সার্ভিস সেল করে নাকি এটা হেডকোয়ার্টার। আমার এই পোস্টটা পণ্য সেল করবে আর কি হেডকোয়ার্টার হবে, তাহলে দুটো দিতে পারি, একটা রাখতে পারি, কিন্তু আমার দুটোই হবে। এটা এটা আমার কর্পোরেট অফিস হিসেবে কাজ করবে। আবার কি আমি এখানে প্রোডাক্ট নামে একটা অপশন আছে যে শপ নামে, যেটা এই শপ ট্যাব থেকে আমি কি আমার পণ্যগুলো সেল করবো। আবার আমি দুটাকে দেখে সেভ করলাম আচ্ছা। এরপরে ফোন নাম্বার, অফিসিয়াল সাপোর্ট যে ফোন নাম্বার টেক ভাস্টা সেটা ইউজ করবো। তো ফোন নাম্বার কোনটা দেওয়া আছে, আমারটা দেওয়া আছে অফিসিয়াল যেটা CRC। কান্ট্রি কি, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ। এটার ফোন নাম্বার 1306968286, এক্সটেনশন দরকার নাই, মাই ফেস। ওকে আমাদের ফোন নাম্বার আছে, চেক করবো না, ফোন নাম্বার না থাকলে চেক করে দিবেন তাহলে হবে, বাট যেহেতু আছে আমি অন রাখলাম, দেন সেভ। তাহলে আমার এড কাস্টমার শেষ। এরপরে এন্টার ইউর ইমেল, ইমেলটা কি হবে, অবশ্যই বিজনেস ইমেলটা ইউজ করা বেটার, যেহেতু আমার ওয়েবসাইট আছে তাহলে আমি কি আমার ওয়েবসাইটে বিজনেস পাবো, যাদের ওয়েবসাইট নাই তারা কিন্তু বিজনেস পাবেন না। তো আমি এখানে বিজনেস প্যানেল দেবো আমাদের এটা কন্ট্যাক্ট @ techfast.xyz, দেন সেভ। আপনারা কি করবেন, আপনারা জিমেলটা ইউজ করতে সমস্যা নাই, আপনাদের কোম্পানির নাম একটা জিমেল করে ফেলবেন, দেন কি সেটা এখানে সাবমিট করবেন, তাইলে হবে। আচ্ছা এরপরে এন্টার ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিয়ে আসুন। না থাকলে কি আপনার অবশ্যই চেক করে দিবেন, না থাকলে যেটা আছে আমি দিচ্ছি, এগুলো স্ল্যাশটা থাকবে না এখানে। এরপরে কি হবে, মেসেজ আসছে, মেসেঞ্জারে কাজ করতেছি, সব মেসেজ করতেছি, নেট প্রবলেম হচ্ছে, জয়েন তো হয়েছে, আমাদের আসার নাই, আমাদেরই ওকে। এরপরে কি আমাদের টেক ভাস্টার যদি সোশ্যাল অ্যাকাউন্ট থেকে থাকে, যেমন হতে পারে আপনার ফেসবুকের, হতে পারে টুইটার, হতে পারে লিঙ্কডইন, সেগুলো কি অ্যাড করতে পারবেন? তো যেহেতু এগুলো এই মুহূর্তে কি নাই আমার, দিচ্ছি না আমি, সেটা তো একবার দেখা দিই আপনাদেরকে। আমি এগুলো এখানে ক্লিক করলাম এদের আদার অ্যাকাউন্টে, এডিট আদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, এখন কোনটা অ্যাড করবেন, ইনস্টাগ্রাম না লিঙ্কডইন না টুইটার? এখানে তো আমি যে লিঙ্কডইনটাকে চুজ করি, যেমন লিঙ্কডইন ছিল আমাদের, আমাদের লিঙ্কডিন টেক ফার্স্ট নামে একটা থাকার কথা, তো দেখি আমি লিঙ্কডিনে টেক ফার্স্ট আছে কিনা, টেক ফার্স্ট থাকার তো কথা আছে, দেখি ইউজার নেমটা কি ছিল, ভুলে গেছি, লিঙ্কডিনে ইউজার নেম লিখবেন,
যেটা ইউজার নেম এখানে দিলে সেটা কাটার সেট করে দেবে, সেভ করি তাহলে এখানে শো করবে লিঙ্কডইন আইকন দিয়ে টেক ক্লাস নামে যেটা এটা আছে, এটা দেখি আমি দেখতে পাওয়া যাবে। আচ্ছা এবার যদি এটা হয়ে যায় আরেকটা অ্যাড করতে চান আবার কি ক্লিক করবেন, এডিটে ক্লিক করে আবার কি করবেন অ্যাড নিউ বা অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করবেন, দেন ফোনটা ডান দিকে চুজ করবেন সাপোজ টুইটার, ওকে এখানে কি আবার ইউজার নেম লিখে দেন যে টেক ফার্স্ট, এভাবে দিলে কি হবে আপনার লিঙ্কগুলো অ্যাড হবে। পেয়েছে কোনো একটা লগইন হচ্ছে, ওকে লিঙ্কডইন অ্যাড হয়ে গেল, টুইটার কে অ্যাড হয়ে গেল, আমার দুটো অ্যাড হয়ে গেল। এরপরে কি আবার তোমাকে লিখেছিলাম দরকার নাই, ইমপ্রেশন দরকার নাই, এডিট প্রোডাক্ট প্রোডাক্ট লাগবে আমাদের, এটা পরে করবো আমরা, প্রোডাক্ট গুলো এই মতো নাই। আর সর্বশেষ প্রোডাক্ট সার্ভিস সফটওয়্যার কোম্পানি ওয়েবসাইট তিনটা কিছু কিন্তু দেওয়া আছে। তো এই ছিল কেন অ্যাবাউট আস এর কাজ, ডান দিকে একটা অপশন বাকি আছে এখন আমাদের স্টোরি অর্থাৎ টেক ফার্স্ট যা তৈরি করছি এটা তৈরি করার পেছনে কাহিনীগুলো কি কি, এদের উদ্দেশ্য কি আমরা সেটা লিখতে পারি, ছবি আপলোড দিয়ে এটা করতে পারি। তো আমি এই মুহূর্তে করবো না, এটা সর্বশেষ লেখা আছে অ্যাড ইওর সেলফ অ্যাজ এ টিম মেম্বার, আমি এই টেক ফার্স্টের একজন টিম মেম্বার সেই হিসেবে কি আমি অ্যাড করতে পারি নিজেকে, তাহলে কি হবে যখন কেউ প্রজেক্টটাকে ভিজিট করবে তখন সে দেখতে পারবে যে আমি টিম একজন মেম্বার বাট চাচ্ছে না পাবলিক করার জন্য, এটা আমি আপাতত হাইড থাকবে এটা আমার, তো আমি রাখবো না। তো এই ছিল কি আমাদের অ্যাবাউট পেজের কাজ, এটা একদম জেনারেল কাজ, সবাই অনেকে রিকোয়েস্ট করতে পারবেন বলে বিশ্বাস করি আমি। আর একটা বাকি আছে এখানে যে অ্যাড এ বাটন, এটা বলছিলাম প্রেস করবো ওয়েবসাইট লিঙ্ক দেবো, তো ক্লিক করলাম অ্যাড বাটন, ওটা কি হবে বুক উইথ ইউ কন্টাক্ট উইথ ইউ না কোনটা, আমি এখানে শপ উইথ ইউ দেবো, শপ উইথ ইউ তারপরে শপ নাও দেবো, শপ নাও দেবো কিসের সাথে, শপ নাও ক্লিক করার পর নেক্সট ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ইন্টারফেস দেখা যাচ্ছে যে এইভাবে শো করবে শপ নাও, এরপরে এখানে কি ওয়েবসাইট লিঙ্ক দেবো না পেজ লিঙ্ক দেবো, আমি দেবো ওয়েবসাইট লিঙ্ক, ক্লিক করলাম ওয়েবসাইট লিঙ্ক, এখানে লিঙ্ক দিতে হবে, কপি করা ছিল ওয়েবসাইট লিঙ্কটাকে পেস্ট করলাম সেভ, অর্থাৎ যখন একে ক্লিক করবে স্বপ্ন আইকনে তখন কি হবে তাকে নিয়ে যাওয়া হবে আমাদের টেকফাস্টের ওয়েবসাইট। তো দেখেন এখানে এখান কি স্বপ্ন শো করতেছে, ওকে আমি যদি টেস্টে ক্লিক করে টেস্ট বাটন ক্লিক করলাম টেস্ট বাটন, দেখেন সে আমাকে ডিডাইরেক্ট করে ফেসবুক থেকে নিয়ে আসবে টেকফাস্টে, এখানে চলে আসছে টেকফাস্ট ওয়েবসাইটে। এভাবে কি আমরা আমাদের ফেসবুক পেজ থেকে কি ফেসবুক পেজের অডিয়েন্স গুলোকে আমাদের কি ওয়েবসাইটে কি করতে পারি ট্রান্সফার করতে পারি বাটন এখানে অ্যাড করে, আর এখান থেকে শেয়ার করতে পারবো, তো কমন জন সবাই জানা নিয়ে আমরা, তাহলে এই ছিল কি আমাদের বেসিক কাজ ওয়েব একটা ফেসবুক বিজনেস পেজ তৈরির পিছনে কাহিনীটুকু। এখন কাজ কি আমাদের অ্যাডভান্স কিছু কাজ করতে হবে, এখানে অ্যাডভান্স কিছু কাজ বলতে কেমন, এই যে ট্যাব এখানে যে কয়টা আছে দেখেন ট্যাব আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে, যদি আপনার সবগুলো ট্যাব না প্রয়োজন হয় তো কি 12টাই লাগবে, কিন্তু 12টার মধ্যে দেখা যাবে কি আমার সবগুলো এই মুহূর্তে এভাবে দরকার নাই, দেখা যাচ্ছে আমি চাচ্ছি ইভেন্টটা থাকবে লাস্টে, সব থাকবে 2 নম্বরে, এভাবে কি সাধারণ ট্যাব হতে পারে তাই না, এটার পরে এটা হবে এটার পরে এটা হবে, সেটা কি করতে পারি অনায়াসে আমরা, কিভাবে করতে পারি করতে হলে আপনাদের কাজটা করতে হবে ডান দিকে এখানে আছে সেটিং, এখানে লেখা আছে কি এডিট পেজ ইনফো 4, তার মানে কি আমাকে এখানে 4টা কাজ আপডেট করতে হবে এখন বাকি আছে, আমি এখানে ক্লিক করলাম এডিট পেজ ইনফো, এটা সবাই দিতে পারবে না অনলি অ্যাডমিন দিতে পারবে, উপরে যে বারটা আছে মেনু বার এটা বলা হয় অ্যাডমিন মেনু বার, ক্লিক করলাম পেজ এডিটে বা বলতে চাইছে কি 4টা ভুল আছে আমার, 4টা ভুল আমি কি করবো এখন কানেকশন করার চেষ্টা করবো। সকলে বুঝতে পারছি অ্যাবাউট যে দেখালাম অ্যাবাউট পেজের কাজগুলো, প্রশ্ন আছে অ্যাবাউট পেজের মধ্যে, বেজনা আপু বৃষ্টি আপু তারপরে ফাতেমা আপু সরি রাবে আপু ফাতেমা বেশ কয়েকজন মাসুদ ভাই বুঝতে পারছেন ফজল ভাই কেউ কি আছেন যে ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করার চেষ্টা করতে করতেছেন বা করার প্ল্যান করতেছেন, কে কে আছেন এমন, তো নামটা বলে দেন আপনাদের ব্র্যান্ডিং হয়ে যাক আমাদের সবার কাছে মার্কেটিং হয়ে যাক।
কত করে ডলার? কত করে ডলার? সরি, এসএসএল নাই ভাইয়া। ওই যে আচ্ছা আচ্ছা, সরি। কেমন কাস্টমার পাচ্ছেন? বিকাশ পার্সোনালিটি বিকাশ পার্সোনাল 95, পেওনিয়ার USD 1, রিজার্ভ 48, নোটিশ ওইটাই। এই কাজ চলছে এখনো? আচ্ছা, খেয়াল করেন তাহলে আমাদের কি সেটিং এ আসছিলাম, যেখানে আমাদেরকে বলতেছিল 8 টাকা বাকি আছে আমাদের। তো দেখেন কি লেখা আছে, কমপ্লিট ইওর অ্যাবাউট সেকশন সো পিপল ক্যান ফাইন্ড ইওর পেজ ইজি মোর। এখানে যে অ্যাডিশনাল ইনফরমেশনটা ফাঁকা আছে আমার, তারপরে এখানে আমি যে ওয়েবসাইট ফোন নাম্বার দিয়েছিলাম, এখানে কি অ্যাড্রেস দেওয়া হয় নাই, তো অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, তো এইগুলো দেওয়ার পরে কি সবকিছু ঠিকঠাক হবে। তো এখানে আমি অ্যাড্রেস দেবো হলো ফরিদপুর লিখে, সেটা বাদ দিয়ে এখানে লিখে ফরিদপুর, ফরিদপুর ঢাকা বাংলাদেশ, এটা হবে। জিপ কোড হবে 7802, আর এখানে হবে হচ্ছে হেলিপোর্ট বাজার, সেকেন্ড ফ্লোর, হেলিপোর্ট বাজার সেকেন্ড ফ্লোর। তাহলে এখানে দিলাম এটা, আমি এটা আমার নাই, আচ্ছা কথা রাখলাম, সেভ চেঞ্জেস করলাম। সার্ভিস এরিয়া, আমি সার্ভিস দেবো কোন কোন এরিয়াতে, এটা নির্দিষ্ট চান যে আমি কি ঢাকার মধ্যে অনলি মিরপুরে সার্ভিস দেব, ঢাকার মধ্যে অলরেডি শুধু সাপোর্ট দেবো, সন্ধ্যার মধ্যে বারটার মধ্যে দেবো, এরকম যদি নির্দিষ্ট কোনো এরিয়া থাকে আপনার তাহলে কি সেটা করতে পারেন। তো আমি এখানে সার্ভিসটা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাপী, আমি এখানে লিখতেছি বাংলাদেশ, বাংলাদেশ। এবং ওয়ার্ল্ড ওয়াইড ঠিকই আসল, ওয়ার্ল্ড ওয়াইড কিছু করবে শো করছে না, তাহলে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড গেটওয়ে হার্ডওয়্যার ওয়ার্ল্ড ব্যাংক কোম্পানি দ্য ওয়ার্ল্ড, ছোট হবে না রাখলাম। তাহলে সেভ চেঞ্জেস, এরপরে অফিস আওয়ার, নো আওয়ার্স অ্যাভেলেবল 24 আওয়ার্স, ওপেন নো আওয়ার্স, এটা আমাদের অলওয়েজ ওপেন থাকবে, যে সফটওয়্যার কোম্পানি অলওয়েজ সাপোর্ট লাগে তো আমি অলওয়েজ দেবো, আর টিম যেহেতু আছে সমস্যা নেই, অলওয়েজ ওপেন 24 আওয়ার্স। এরপরে কি সার্ভিসটা কি হবে, টেম্পোরারি ক্লোজ না এগুলো কিছুই না, অপারেটিং অ্যাজ ইউজুয়াল সার্ভিস, এটা কিছু হবে না, ইমপ্রেশন লাগবে না, প্রোডাক্ট দেবো না, এরপর করে দেবো আমরা কোন কোন প্রোডাক্ট আছে এগুলো। প্রাইভেসি পলিসি এটা আমাদের আছে, সেটা কোথায় আছে, সেটা আছে মেবি ক্লায়েন্টস ডট টেক ফার্স্ট ডট এক্স ওয়াই জেড, না এটা তো সেট আপ করেছি আমি, এই জন্য এটা আসতেছে, টেকনিক্যাল টিম কাজ করছে এটা নিয়ে, আপনাদের তো নাই এটা, এটা যদি নাই সেটা তো আপনারা দিবেন না, আপনারা ফাঁকা রাখবেন, ঠিক আছে, তোমার আশা করে দিচ্ছি আমি এটাকে। তাহলে কি অ্যাবাউট পেজের আমার কাজ শেষ, এরপরে যেটা করবো আমরা
সেটিং এ আসবো, সেটিং এটা সেটিং মধ্যে অলরেডি আছি আমি, সেটিং এর মধ্যে ক্লিক সেটিং, এখানে যে জেনারেল ট্যাব আছে, পেজ ইনফো আছে, মেসেজিং আছে, আমি এখন পেজ ইনফো ট্যাবে আছি, এরপর মেসেজিং ট্যাব, টেমপ্লেট, এটা বলছিলাম আমার টেমপ্লেটের কথা, ওই যে আপনার ট্যাব গুলো, যে ট্যাব গুলো বললাম আগে, ওটা হোম, শপ, কমিউনিটি, ওইটাই হচ্ছে কি আমাদের এই যে টেমপ্লেট এন্ড ট্যাব। আমরা এখন কি ট্যাব গুলোকে আগে পরে করতে পারবো, নতুন ট্যাব আনতে পারবো, বা টেমপ্লেটটা চেঞ্জ করতে পারি আমরা, সেটিং থেকে এখানে আসতে হবে। এর সামনে কি আগাবো আজকে নাকি বলে রাখবো, আপনারা কি বলেন? আপনারা তো প্র্যাকটিস করে কালকে কি সামনে আসবেন নাকি আরো দেখাবো? 47 মিনিট, বাকি সবাই কি বলেন নাকি আপনারা করবেন এখন দুটো, তারপরে করবো আবার? দেখেন ভাইয়া, আচ্ছা সেটা তো বলতেছিলাম, আচ্ছা এই বন্ধ রাখলাম। আমি জাস্ট কি করলাম, পেজটা তৈরি করলাম, প্রোফাইল পিক পারফেক্ট দিলাম, বেসিক ইনপুট চেঞ্জ করলাম, এতটুকু আপনারা কি করবেন সবাই? এখনই করেন, পরে কি করছি সবার নামে, নিজের নামে সব পেজ করবেন, হ্যাঁ সবাই এখনই করেন, ভালো হবে এটাই। চলে আসেন কয়েকজন,